আমি আবার আপনাদের সামনে নতুন টপিক অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি। আমি রাকেশ, আপনারা দেখছেন বাংলা ট্রিক্স চ্যানেল। তো আপনাদের সামনে আমি আবার রিকোয়েস্ট করব, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন কম্পিউটার এবং মোবাইল ট্রিক্স আনতে থাকি। তো আজকে আমি আপনাদের সামনে যে ট্রিক্স এর টপিকটির উপরে কথা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। মানে আপনারা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছেন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে কিছু কিছু ট্রিক্স জানেন না। আমি আপনাদের সামনে আজকে হোয়াটসঅ্যাপে এমন একটি তথ্য তুলে ধরবো যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, আপনি অবশ্যই এটাকে ব্যবহার করতে চাইবেন। তো চলুন সেই টপিকটা কি পুরোপুরি আপনাদের মোবাইলে লাইক করে দেখাই। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলবো, আমার এই ছোট্ট ভিডিওটাকে পুরোটা দেখবেন, আপনারা স্কিপ করে যাবেন না। আপনারা যদি ভিডিওকে স্কিপ করেন তাহলে শিখতে পারবেন না এবং জানতে পারবেন না এই হোয়াটসঅ্যাপে নতুন ট্রিক্সের সম্বন্ধে। তো চলুন ভিডিওটা শুরু করি, বেশি সময় নষ্ট না করে। আশা করি আমি আপনাকে দেখাচ্ছি, যেমন আপনার সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ পেজ চলে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যখন আপনার কোনো প্রোফাইল ফটোকে আপনি যখন আমার প্রোফাইলটাকে খোলা রয়েছে, ঠিক আছে, আমার প্রোফাইলটা খোলা রয়েছে, তো আপনার এইভাবে আপনার সেটিংসে গিয়ে প্রোফাইলটাকে খুলে আসবেন। খোলার পর আপনার ধরুন এই ধরনের যে প্রোফাইলটা ফটোটা রয়েছে আপনাকে চেঞ্জ করতে যাবেন। দেখুন আমি যখন আমি থ্রি ডট, ঠিক আছে, তো দেখুন আমার এখানে প্রোফাইলটা যে খোলা রয়েছে সেখানে, ঠিক আছে, আপনি এখানে ধরুন আসার পরে আপনার যে ফটোটা রয়েছে সেখানে ফটো সিলেক্ট করবেন এবং আপনার গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে দেখুন আমি যে একটা যখন একটা ফটো সিলেক্ট করছি, করার পরে দেখুন যখন আপনাকে যেতে যাচ্ছেন তো দেখুন আপনার হয় আপনাকে বলছে উপরে না উপরে পোর্শনটা দেন, নাহলে আপনি নিচের পোর্শনটা দেন, যেগুলো একটা অল্প সিলেক্ট করুন। আপনি মানে এরিয়া সিলেক্ট করা রয়েছে, আপনি এতটুকুর মধ্যে ফটোটাকে আপনার সিলেক্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার ফটোকে পুরোপুরি প্রোফাইলে আমার ইউজ করতে, তো সেজন্য কীভাবে ইউজ করবেন চলুন আমি আপনাকে বলে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। তো প্লিজ ভিডিওটাকে অবশ্যই অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওটাকে স্কিপ করবেন না। তো এই জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে। দেখুন আপনি প্লে স্টোরে আসবেন, আসার পরে আপনি প্লে স্টোরে লিখবেন একটা হোয়াটসঅ্যাপ, হোয়াটস ক্রপ বলে একটা সফটওয়্যার রয়েছে, সেটাকে আপনি দেখুন এই ধরনের হোয়াটস ক্রপ বলে সফটওয়্যার রয়েছে, আপনি এটাকে ইজিলি ইনস্টলেশন করে নেবেন। এই জন্য ইনস্টলেশন দেখুন আমার অলরেডি ইনস্টলেশন রয়েছে, তো এই জন্য আমি করছি ওপেন, আপনারা এটাকে ইনস্টলেশন করে নেবেন। দেখুন আমি করলাম ওপেন, করার পরে দেখুন ওপেন দেখুন আমার অলরেডি এখানে করা রয়েছে। তো করার জন্য আমি একটা অন্য ধরনের একটা ফটো সিলেক্ট করে আপনাকে দেখিয়ে নেবো। দেখুন আমি একটা ফটো অলরেডি সিলেক্ট করে রেখেছি, সেই ফটোটা সিলেক্ট করে রেখেছি, তো আমি আবার আপনাকে নতুন একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন ফর আমার এই ধরনের ফটোটা রয়েছে, আমি এটাকে ফটোটা সিলেক্ট করলাম, দেখুন সিলেক্ট করার পর দেখুন আমার এই ধরনের ফটোটা আসলো, ঠিক আছে। এখানে আপনাকে বলছে আপনার গোল যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডের মধ্যে আপনি যতটা খুশি আপনি ছবি নিতে পারবেন। দেখুন আমি এতটুকু নিতে পারি ফটো, তো আমি এটাকে সাজিয়ে নেবো একটু, সাজিয়ে নেওয়ার জন্য আমি এইভাবে আমি এতটুকু দিচ্ছি। দেখুন এখানে আমার ওখানকার অপশান থেকে এখানে আমি অনেকটা ছবি নিতে পারলাম, ঠিক আছে। নেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখুন লাস্টে আপনার একটা থ্রি ডট লাস্টে দেখবেন গ্যালারি ক্রপস অপশন রয়েছে, ক্রপস অপশন রয়েছে, তারপর আপনার রোটেশন অপশন রয়েছে, পেন অপশন রয়েছে, পেন টুল, তারপর আপনার শেয়ারের মতো একটা অপশন রয়েছে এখানে প্রোর সাইডে, আপনি এই শেয়ার অপশনটাকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে মোবাইলে আপনার অ্যাডস আসবে, আপনি অ্যাপটাকে স্কিপ করে যাবেন। স্কিপ করার পরে দেখুন তো এই ধরনের আপনার অ্যাডটাকে প্রথমে স্কিপ করে যাওয়ার পরে অটোমেটিক আপনার এখানে একটা প্রসেসিং শুরু হবে। দেখুন আসার পর দেখুন আমার এই ধরনের আমার হোয়াটসঅ্যাপে চলে এসছে যে আমি এতটুকু ফটোটাকে আমি ইউজ করতে চাই, ঠিক আছে। এরপর কী করবেন, আপনি এখানে ডান করে দেবেন, ডান করার সাথে সাথে দেখবেন আপনার প্রোফাইল পিকচারটা যে ফটো সেটা আপডেটেড হয়ে গেছে। তো চলুন ভিডিওটাকে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি আপনার কিছু বলার থাকে এবং কিছু আপনার যদি ভিডিও থেকে শিখতে পারলেন কতটুকু সেটা আপনার অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং প্লিজ 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 চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন, কারণ আমি এই ধরনের নতুন ভিডিও আপনাদের জন্য আনতে থাকি। তো চলুন বন্ধুরা আজকের জন্য এতটুকু, বন্দে মাতরম, ভারত মাতাকে জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাড়িতে থাকবেন। চলুন শেষ করি।